আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে মিতুল মামার এই কাজ করেছে। ও আগুনে ভয় পায়, নিজের গায়ে আগুন ও কিছুতেই লাগাতে পারে না। হাসপাতালের করিডোরে অস্থিরভাবে পায়চারি করতে করতে বলে মিতুর বাবা অমরেশ বাবু। সঙ্গে সঙ্গে মিতুর শাশুড়ি নমিতা দেবী বলে ওঠে, দেখলি বাবু, কেমন না জানিয়ে পাগল মেয়ে গুছিয়ে দিয়েছিল আমাদের ঘরে, এখন দায়ে পড়ে স্বীকার করছে। বাজে কথা একদম বলবেন না, নিজেদের দোষ লুকাতে আমার মেয়ের নামে অপবাদ দেবেন না। হ্যাঁ মানছি, আমার মেয়ে আগুন দেখে ভয় পায়, সে অনেকেই অনেক কিছুতেই ভয় পায়, তারা সবাই পাগল আপনাদের ভাষায়, তাই না? দেখুন, আপনার মেয়ে স্বাভাবিক ছিল না সেটা মানুন, ভয় পাওয়া এক জিনিস আর আগুন জ্বালাতে দেখে একেবারে চোখ উল্টিয়ে পড়া আলাদা, সেটা আমরা বুঝি, কেমন? এবার আসরে নামে মিতুর বর শ্যামল। আর সেই মেয়ে আমার নিজে হাতে নিজের গায়ে আগুন লাগিয়েছে, এটা মানতে হবে, তাই তো? গলাবাজি করে পার পাবে না তোমরা, মাত্র ছ মাসে কি অবস্থা করেছো আমার মেয়েটার, শুধু মিথুমা সুস্থ হোক, সবাইকে দেখে নেব আমি। গর্জায় অমরেশ বাবু। অমরেশ বাবুর দুই ছেলে মেয়ে, প্রতুল আর মিতুল। মিতুল ছোট থেকে পড়াশোনা খেলাধুলা সবেতেই তুখর, শুধু আগুন জ্বালাতে প্রবল ভয় পেত মেয়েটা। হাত পা ঠক ঠক করে কাঁপত, খাম হতো দর দড়িয়ে, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু জ্বলে থাকা বাতি প্রদীপ দেখে সিটিয়ে থাকলেও অতটাও ভয় পেত না, বা পরবর্তীকালে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলে রান্নাও করতে পারতো টুকটাক। কিন্তু আগুন জ্বালানোতে, বিশেষত আগুনের স্ফুলিঙ্গতে মারাত্মক ভয় ছিল মিতুলের। এর অবশ্য একটা কারণও আছে, ছোটবেলায় তখন কত আর বয়স হবে, এই ছয় কি সাত বছর, কালী পুজোর সময় মামা বাড়িতে আনন্দ করে বাজি ফাটাচ্ছিল মিতুল। প্রতি বছরই ওরা যেত মামা বাড়ির কালী পুজোয়, সব ভাই বোনেরা মিলে আনন্দ করত। সে বছর মিতুলের মামা তো দাদা একটা তুবড়ি জ্বালাতে গেলেই সেটা ব্লাস্ট করে, ওই তীব্র আলোর ঝলকানির সঙ্গে দাদার চিৎকার, পুড়ে যাওয়া হাত মুখ ছোট্ট মিতুলের মনে প্রচণ্ড আঘাত দেয়। সেই থেকেই একটা পাকাপাকি ভিত্তি তৈরি হয়ে যায় ওর মনে। পরে একটু বড় হওয়ার পর ওর মা চেষ্টা করেছে ভয় কাটানোর, জোর করে হাতে দেশলায় লাইটার ধরিয়ে দিয়েছে, জ্বালাতে বলেছে, তাতে হিতের বিপরীত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে মিতুল। ওর বাবা রেগে গেছেন মায়ের ওপর, ওকে জোর করো না এভাবে, তেমন প্রয়োজন পড়লে সব ঠিক হয়ে যাবে, তবে এর জন্য যে ডাক্তার দেখানো বা কোনো থেরাপির প্রয়োজন সেটা ওনারা ভাবেনি। সেভাবে মিতুল বড় হয়েছে, পড়াশোনা শেষ করেই ব্যাংকে চাকরি পেয়েছে, সম্বন্ধ করে বিয়ে ঠিক হয়েছে শ্যামলের সঙ্গে, সেও সরকারি চাকরি করে, মা বাবা বোন নিয়ে ছোটই পরিবার, আপাত দৃষ্টিতে ভদ্র সভ্যই মনে হয়েছে, তাই কখনো সমস্যা হয়নি। কিন্তু এই সময়ে ওনারা একটা ভুল করলেন, মিতুর এই ভয় পাওয়ার বিষয়টা খোলসা করে বলেনি শ্যামলদের। আমাদের মেয়ে কিন্তু রান্নাবান্না ঘরের কাজকর্ম তেমন জানে না দিদি, সবসময় পড়াশোনা নিয়েই থেকেছে, তারপর চাকরি, আগুন তাতে তেমন যায়নি কখনো, পরোক্ষভাবে বলেছিল মিতুলের মা বিশাখা দেবী। সে তো বটেই দিদি, আমি তো ঘরের লক্ষ্মী নিয়ে যাব, কাজের লোক তো নয়, তাছাড়া মিতুল আমাদের চাকরি করা মেয়ে, সময় বা পাবে কতটুকু, অমায়িক গলায় বলেছিলেন নমিতা দেবী। ধুমধাম করে বিয়ে হয় মিতুল আর শ্যামলের। অষ্টমঙ্গলার পর এই ছ মাসে দুবার এসেছিল মিতুল, মেয়েটা যেন কেমন শুকিয়ে যাচ্ছিল মনে হয়, অথচ মুখে কিছুই বলতো না, জিজ্ঞেস করলে হেসে উড়িয়ে দিত। তবে প্রথমবার এসে মিতুল বলেছিল, বাবা একটা স্কুটি কিনতে পারলে যাতায়াতের খুব সুবিধা হয়, আমি কিছু টাকা জমিয়েছি, তুমি যদি একটু সাহায্য করতে। দিয়েছিলেন অমরেশ বাবু, দ্বিতীয়বার একই রকম ভাবে এসি কেনার জন্য বলেছিল। অমরেশ বাবু মেয়েকে এভাবে টাকা চাইতে দেখে অবাক হয়েছিলেন, কারণ আগে মিতুল কখনো কিছুই চায়নি, হাত খরচও খুব সামান্যই ছিল ওর, তবু দিয়েছিলেন এই ভেবে, সত্যিই জিনিসগুলো প্রয়োজনীয়, একটু সাহায্য করলে মেয়ে জামাইয়েরই সুবিধা হবে, দুজনেরই নতুন চাকরি, তার মাস দুয়েক পরেই এই গায়ে আগুন লাগার ঘটনা। অমরেশ বাবু মন থেকে মানতে পারছেন না, নিজেকে প্রবলভাবে দোষী মনে হচ্ছে, তখন কেন মেয়েকে জোর করে কারণ জানতে চাননি, মেয়ের মেকি হাসি দেখেও চেপে ধরেননি, মেয়ের সংসারে নাক গলানো হবে ভেবে মাত্র ক মাসে মেয়েটাকে এত পর তিনি কি করে করে দিলেন, কষ্ট অপরাধ বোধ কুড়ে কুড়ে খায় তাকে,
পাঁচ দিন পর জ্ঞান ফিরেছে মিতুর। 50%-এর কম পুড়েছে বলে এ যাত্রায় প্রাণের ভয় নেই আর, তবে সারতে অনেকটা সময় লাগবে। আরও দিন কয়েক পর মিতু জবানবন্দি দেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় আসে। পুরো সময়টা পুলিশ প্রহরা ছিল তার কেবিনে। পুলিশের প্রশ্নের উত্তরে খুব ধীর গলায় সে যা জানায়, শিউরে ওঠে সকলে। আমার এই আগুনে ভয় পাওয়াটা খুব একটা সিরিয়াসলি নিইনি কখনো। এটা যে একটা মারাত্মক হতে পারে তা হাড়ে হাড়ে টের পাই এই বাড়িতে এসে। এই ফোবিয়াকে যে কেউ অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে তাও জানা ছিল না। বৌভাতের অনুষ্ঠানে যা যা উপহার পেয়েছিলাম তা শাশুড়ি নিজের কাছে রেখে দেয়, আমাকে ঠিকমতো দেখায়নি পর্যন্ত। একটু খারাপ লাগলেও কিছু বলিনি। একদিন মামনি আমার বাবার দেয়া গয়নাগুলোর ব্যাপারে জানতে চাইলে বলি যে ওগুলো আমার লকারে রেখে দিয়েছি। ওনার মুখটা গম্ভীর হয়ে যায়। ততদিনে ওনারা আমার আগুনে ভয় পাওয়ার বিষয়টা খানিকটা বুঝেছেন। একদিন মামনি আমাকে ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে বললে আমি বলি প্রদীপ ধূপটা জেলে দিতে হবে মামনি। এইটুকু জ্বালতে পারবে না, ছোট বাচ্চাও পারবে, ওই তো সামনেই দেশলাই। আমার খুবই ভয় লাগে মামনি, আমি পারি না, সত্যিটা স্বীকার করিনি। বাবা, তোমার যে এমন ভয়ের ব্যামো তা আগে জানানো উচিত ছিল বাপু, গম্ভীর গলায় বললেন উনি। এর কিছুদিন পর রাতে শ্যামল আমায় বলে আমার সমস্ত গয়না ওর মাকে দিয়ে দিতে, নিরাপদে থাকবে। আমি অবাক হয়ে বলি ব্যাংকের লকারের থেকেও বেশি নিরাপদ আবার কি। ওর চোখে মুখে এক অদ্ভুত গূঢ়তা লক্ষ্য করি তখন। কিছুক্ষণ বাদে একটা লাইটার এনে আমার মুখের খুব কাছে এনে ফস করে জ্বালায়। আমি সব ভয়ে পিছিয়ে আসি, ও তত আমার মুখের সামনে এগিয়ে আসে। ওই আগুনের শিখা দেখে ততক্ষণে দরদর করে ঘামছি আমি, হাত পা অসর হয়ে আসছে। তখন ও রেহাই দেয় আমায়, বলে কথা না শুনলে আরও ভয়ঙ্কর আগুন জ্বলবে। তখন প্রতিবাদ করার মতো অবস্থায় ছিলাম না আমি। পরদিন সব গয়না এনে দিয়ে দিই। রাতের বিভীষিকায় তখনও বিপর্যস্ত লাগছে নিজেকে, অথচ সকালে শ্যামল পুরো স্বাভাবিক। কি ভালো ব্যবহার, কত ভালোবাসে আমায়। সেই শুরু। এরপর থেকে প্রতি মুহূর্তে ভয় দেখিয়ে একের পর এক জিনিস আদায় করেছে আমার থেকে। আমি হয়তো রান্নাঘরে কোনো কাজ করছি, হঠাৎ দেখলাম আমার অন্যার প্রান্তে আগুন লেগে গেছে। কখনো বা যেই বাইরে বেরোতে যাব, ননদ এক গাদা আবর্জনা এনে ঠিক রাস্তার মাঝখানে আগুন ধরিয়ে দিল। দৌড়ে পালিয়ে গেছি ঘরে। প্রতিটি মুহূর্তে ভয়ে কাটা হয়ে থাকতাম। নিজের স্বাভাবিক কাজকর্মও ঠিকভাবে করতে পারতাম না, হাত পা কাঁপতো সব সময়। তখন ওরা আমাকে পাগল বলে আরও কোণঠাসা করে দিত। অফিসের কাজেও খুব ভুল হচ্ছিল, কামাই হচ্ছিল। ক্রমাগত ভয় দেখিয়ে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। এইভাবেই বাবার কাছ থেকে টাকা এনে দিয়েছি বাধ্য হয়ে। বাবা মা আমার মুখ দেখে কিছু আন্দাজ করেছিল, কিন্তু আমার অবস্থাটা খুলে বলতে পারিনি কেমন একটা দ্বিধাবোধ থেকে। আমার সব সেভিংস, এই কয় মাসের বেতন সবটা তুলে দিতে হয়েছে ওদের হাতে। একবার জেদ করে ওদের কথা শুনবো না বলে ঘরে দরজা দিয়ে বসেছিলাম। দরজার ফাঁক দিয়ে ছুঁচোবাজি তারাবাজি ছুঁড়ে দিয়েছিল। ভয়ে অজ্ঞান হয়েছিলাম অনেকক্ষণ। তারপর বেশ কিছুদিন চুপচাপ। তারপর আবার শুরু হলো বাবার থেকে টাকা আনার জন্য চাপ দেয়া। নিজের মনের জোরে আমি ঠিক করেছিলাম কিছুতেই ভয় পাবো না এবার, কিন্তু পারিনি। মামনি আমার গায়ে জোর করে কেরোসিন ছিটিয়ে দেয়। শ্যামল জ্বলন্ত কাঠ হাতে ভয় দেখাতে থাকে। আমি আবার অসুস্থ হয়ে পড়তে থাকি। ভালোই বুঝতে পারছিলাম যে এই আগুন আতঙ্ক আমার পেছন ছাড়বে না। এই আতঙ্ককে হাতিয়ার করে অত্যাচারও চলতেই থাকবে। তাই অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে ওই জ্বলন্ত কাঠটা কোনো রকমে কেড়ে নিয়ে ওই কাঠের ওপরেই পড়ে যায়। খালি মনে হচ্ছে যে আগুনে এত ভয় আমার, সেই আগুনই শেষ করে দিক সবটা। কোনো ব্যথা জ্বালা ভয়বোধ কাজ করছিল না। অনেকে হয়তো বলবে যে পড়াশোনা জানা চাকরি করা মেয়ে হয়েও আমি কেন সহ্য করেছি, পুলিশে জানায়নি কেন। পারিনি আমি, সব সময় একটা ভয়, অত্যাচারের ভয়। এই বুঝি আগুন লেগে গেল। সেই আতঙ্ক এতটা অসার করে রাখতো আমাকে, দিনের পর দিন সেটাকে হাতিয়ার করেছে ওরা। ফস করে মুখের সামনে দেশলাই জ্বালিয়ে রাখা, পূজোর নামে জ্বলন্ত পঞ্চপ্রদীপ প্রায় কোলে তুলে দেওয়া, এরকম নানাভাবে সব সময় একটা মানসিক চাপে রাখতো আমাকে। তাই আর পারিনি, ওই আগুনেই ঝাঁপিয়ে সবটা শেষ করতে চেয়েছি। এমন নিঃশংস মানসিকতার মানুষ যে কেউ হতে পারে
তা তো ভাবনার অতীত ছিল অমরেশবাবুর। তার এই ছোট্ট মেয়েটাকে কি অসম্ভব যন্ত্রণা আতঙ্কে কাটাতে হয়েছে কটা মাস, আর ভাবতে পারেন না তিনি। মিতুলের জবানবন্দির ভিত্তিতে জেল হয় শ্যামল ও তার পরিবারের। ওরা ভাবতেও পারেনি মিতুল অতটা মনের জোর নিয়ে সবটা গুছিয়ে বলতে পারবে। ভেবেছিল যে পুরনো ঘটনা মনে করতে গিয়ে আবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। তখন কথার মার প্যাঁচে ওকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে ওরা বেরিয়ে আসবে। কিন্তু বাস্তবে তা হয় না। আগুন শুধু মিতুলের চামড়া নয়, মনের নরম জমিটাও পুড়িয়ে শক্ত পাথর করে দিয়েছিল। তার সঙ্গে ছিল প্রয়োজনীয় ওষুধ ও থেরাপি। একটু একটু করে নিজের মনের ভয়টা কাটিয়ে উঠতে পেরেছিল সে। পাশে শক্ত ঢাল হিসেবে পেয়েছিল বাবাকে। তাই যারা তার ফোবিয়ার সুযোগ নিয়ে তাকে আতঙ্কের অন্ধকারে ডুবিয়ে মারতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে মনের আগুনকে জ্বালিয়ে রুখে দাঁড়াতে পেরেছে, শাস্তির ব্যবস্থা করতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে নিজের মনের অন্ধকারকে দূর করে আলোর বৃত্তে নিজেকে পুনরাস্থাপিত করতে পেরেছে সে। ভয়ের শেষে জয় আছে, নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে মিতুল। গল্প ভয়ের শেষে জয়, কলমে সায়ন্তনী সর্দার। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর এরকমই মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।